সুতরাং আপনারও তো একটা মতামত থাকতে পারে। আপনি তো আবার বলছেন, আমি ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট কোনো দপ্তর নিয়ে বলেছেন। আমি তো বলছি যে আমার মনে হয়েছে। আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট দপ্তর নিয়ে বলেছেন। আমি আমি বলছি যে মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট মানবিকতার কথা বলতে চেয়েছেন নিয়োগ প্রাইমারি ক্ষেত্রে এপ্রিল মাসে। আমার কাছে এখন অবধি যা খবর, প্রাইমারি বোর্ড আমাকে সম্পূর্ণ রিপোর্ট এখনো ওরা দেননি আমায়, কিন্তু আমার কাছে যা খবর এপ্রিল মাস, আমি এপ্রিল মাসটা মে মাসই ধরে নিলাম, মে মাসের মধ্যে 12,000 রিক্রুটমেন্ট খুব শিগগিরই আমরা প্রাইমারিতে দিতে পারবো। আরও ভ্যাকেন্সি আমরা আইডেন্টিফাই করেছি, সেটা বোর্ডের কাছে পাঠাবো। বোর্ড সেই অনুযায়ী আমার মনে হয় যথেষ্ট পরিমাণে চাকরি প্রাইমারিতে সামনে হবে। এসএসসিতে আপনাকে জানিয়ে রাখি।